মাত্র এক সপ্তাহে ঢাকার শেয়ারবাজারে বাজার মূলধন কমেছে প্রায় 9,500 কোটি টাকার বেশি, আর প্রধান সূচক ডিএসএক্স কমেছে প্রায় 200 পয়েন্ট। অব্যাহত দরপতনে পুঁজিবাজার ছেড়েছেন প্রায় 3,000 বিনিয়োগকারী। পতন থামাতে নিয়ন্ত্রক সংস্থার কোনো উদ্যোগ না থাকায় অসন্তোষ দেখা দিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। একরামুল ইসলাম খানের রিপোর্ট। টানা 5 কার্যদিবস দরপতনের পর গত 2 দিন সূচকের উত্থান দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জে। বুধবার ফের বড় পতনে দেশের 2 শেয়ারবাজার ডিএসই ও সিএসই। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক কমেছে প্রায় 72 পয়েন্ট, আর চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 121 পয়েন্ট। তথ্য বলছে গত 7 কার্যদিবসের মধ্যে বাজার মূলধন কমেছে 4 দিন। এ সময় মোট বাজার মূলধন 9,650 কোটি টাকা কমে দাঁড়িয়েছে 6,60,376 কোটি টাকা। আমাদের যে মার্কেট 2 মাসে পড়ছে তা মানে বলার মতন না। আমরা 10% লাভ চাই না, আমরা আমাদের শুধু হারানো ক্ষতিটা ফেরত চাই। এমন টানা দরপতনে বাজার বিমুখ হচ্ছেন বিনিয়োগকারীরা। বিগত 7 কার্যদিবসে বাজার ছেড়েছেন প্রায় 3,000 বিনিয়োগকারী, ফলে বাজারে ক্রেতার সংকট দেখা দেওয়ার বিপরীতে বিক্রেতার সংখ্যা বেশি দেখা যাচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন দরপতনের ফলে বেশি সমস্যায় পড়েছেন মার্জিন ঋণ নেওয়া বিনিয়োগকারীরা। অনেকে শেয়ার ফোর্স সেলে চলে যাচ্ছে। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ না নিলে বাজার ঘুরে দাঁড়াবে না বলেও মত তাদের। জেনারেল ইনভেস্টর ছাড়া কিন্তু কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করে আসবে না মনে হয় না। আর প্রতিষ্ঠানগুলো তো মোটামুটি তার যে পার্সেস পাওয়ারটা ছিল সে আগে নষ্ট করে ফেলছে বিভিন্ন আইটেমে পার্কিং করে। যে জেটগুলো কোম্পানিগুলোকে তাদের সাথে বসে তুমি ডিভিডেন্ড দিছো কেন পে করতেছো না, কেউ দিচ্ছে 5%, 2%, 10% এই টাকা পে করতেছে না, এই কারণে জেটগুলো গেছে। বিশ্লেষকরা বলছেন একদিকে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজার বিমুখ হয়েছেন, অন্যদিকে সুশাসন না থাকা ও ঘন ঘন নীতির পরিবর্তন করায় বিদেশি বিনিয়োগকারী সহ অনেকে পুঁজিবাজার ছেড়ে চলে গেছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করতে দ্বিধায় পড়েছেন। অবস্থার উন্নতিতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। যারা মার্কেটে দুর্নীতি করেছে, মার্কেটে যারা অন্যায় করেছে, যারা অযাচিতভাবে মার্কেটে প্রভাব ফেলে যারা ব্যক্তিগতভাবে স্বার্থসিদ্ধি করেছে, তাদের ব্যাপারে বিচার এটা কে চায় না, সবাই চায়, আমি নিজেও চাই। কিন্তু এই কাজ করতে গিয়ে যদি এমনটি হয় যে পুরো মার্কেট ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে এই সাধারণ বিনিয়োগকারী যারা আজকে ধ্বংসের সম্মুখীন তাদের প্রতিকার কে করবে? ভালো প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি ও তারল্য সংকট কাটলে বাজার ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।